Hello everyone, welcome back to my channel. Welcome to our new vlog. So, today is 2nd February. So, এখন সময় 10:00 almost বাজতে যায়। তো দুটো 15 আমাদের ট্রেন। তো এখন বেরোচ্ছি, এখন যাব মাসির বাড়ি বেড়াকুড়ে। তো বেড়াকুড় কেন যাচ্ছি? তো সেটা বেড়াকুড় গিয়ে জানাচ্ছি। তো almost দেখ অনেক লেট হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, যখন বেরি করি। আমি বলছিলাম আমি ব্যারাকপুর কেন আসছি। তো ব্যারাকপুর আসার প্রথম কারণ হলো আজকে আমার কলেজ ফ্রেন্ড দীপিকা, তার আজকে বিয়ে। তো তার বিয়ে আমি অ্যাটেন্ড করব। আমি এসেছি আর বনুকে নিয়ে এসেছি সাথে করে। আর তার সাথে আরেকটা আছে, আমার মাসির ছেলের আজকে ফার্স্ট অ্যানিভার্সারি। তো ওই জন্যই একবারে চলে এসেছি এখানে। আর আসলাম কটা, 4টার দিকে একদম পৌঁছে গেছি, এখন 5টা বাজে। এসে আর ব্লগ করা হয়নি। আমার দাদা এসেছে সবার সাথে অনেকদিন, প্রায় তো 1.5 মাস মতো পরে দেখা হলো। একটা আনন্দই একটা আলাদা, কারণ সবাই এখনও আমাকে ছেড়ে থাকা অভ্যস্ত হয়নি, সবাই সবাই অভ্যস্ত হচ্ছে। তো যাই হোক, তো একটু পরে একটু বেরোবো, একটু দরকার আছে। বেরিয়ে তারপরে 6টার দিকে বিয়েবাড়ি যাব। তো বিয়েবাড়ি দেখি কতটা কি ক্লিপস নিতে পারি, তো দেখতে থাকো। তারপরে এদের সেলিব্রেশান আছে, অ্যানিভার্সারি সেলিব্রেশান। তো এখন বেরোনো যাক। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন অলমোস্ট 7টা বাজে। তো ঝটপট করে বেরোতে হবে, তো বেরোনো যাক, গিয়ে পরে এসে কথা বলবো। তো এখন বেরোই, টাটা। কোয়ার্টারের বাইরে দেখতেই পাচ্ছ কত গাছ হয়েছে এখানে। আর এখন এসছে দোয়েল। দোয়েলকে আমি বিয়েতে ডাকিও নি, কিন্তু দোয়েল আমাকে গিফট দিতে চলে এসছে। এই যে দোয়েল, দোয়েলকে আমি ইনভিটেশন দিইনি, কিন্তু দোয়েল আমাকে একটা সুন্দর একটা গিফট এনেছে। এটা নিশ্চয়ই কাকিমার কাজ হলো। হ্যাঁ অবভিয়াসলি এটা কাকিমার কাজ, আমি জানি। কাকিমার জামাই রেখে গিফট দিয়েছে, কপিরাইট চলে আসবে। এরা সুন্দর ব্যাগ দিয়েছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। যেমন রান্না করতে হবে, আর গল্প করার সময় নেই। এখন খেতে বসে গেছি। আজকে আমাদের মেনু হলো ফ্রাইড রাইস আর চিকেন। আর দাদা সুমন কেটেছে কলা পাতা, তাই আজকে আমাদের লাঞ্চ কলা পাতাতেই হচ্ছে। এই শুন শুন দাদা, এখন আয়, চলে আয় দোয়েল, চলে আয়। তো এখন আমি চলে এসেছি আমার মাসির কোয়ার্টারের বাগানে। এখানে হয়েছে প্রচুর ব্রোকলি, ওইখানে বাঁধাকপি, অনেক লঙ্কা গাছ আছে। এখানে হয়েছে আলু, আর এখানে হয়েছে পালং শাক, ওলকপি, ওইদিকেও অনেক ঠাসা
ধনে পাতা হয়েছে, ফুলকপি আছে, ওটা মটরশুঁটি গাছ, এগুলো মূলো, আর এখানে আছে বিনস। তো আমি এখন একটু কয়েকটা বিনস তুলবো। তো তুলে এনেছি শেষ পর্যন্ত দুটো ব্রোকলি, আর এটা হলো রাই শাক, আর এই যে আমার পকেটে আছে বিনস, আর বনুর হাতে বিনস, এগুলো আমি নিয়ে যাবো। ও এটা একটা বাঁধাকপি, কি সুন্দর বাঁধাকপিটা, এই বাঁধাকপিটাও নিয়ে যাবো আমি। এই যে দুটো ব্রোকলি, একটা দাদা বাড়ি নিয়ে যাবে আর একটা আমি কৃষ্ণনগর নিয়ে যাবো। এইগুলো হলো ছোটো ছোটো চায়না জবা, এখানে পোকা হয়েছে বলে মাসি এখানে ছাই ছিটিয়ে দিয়েছে। আর এখানে দেখো কি সুন্দর গাঁদা ফুল হয়েছে, আর এই যে আছে দুটো গোলাপ। কিন্তু গোলাপ গাছ দুটো আমি কিনে নিয়ে এসেছিলাম, দুটো কালার আলাদা ছিল, কিন্তু কি করে যে দুটো কালার বড় হয়ে এক হয়ে গেল। তো এখন সময় 6:45, এই মাত্র জাস্ট ফিরে এলাম, এসে আর সবে ফ্রেশ হয়ে একটু বসলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে লাইক করে যেও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সরস্বতী পূজার ব্লগ নিয়ে।